So the first problem is that we would like to show we'd like to send color information from the CPU to the GPU. That means right on if you look at the previous codes, you see that inside of the shader the color information is hard coded. Now I want to replace this with an variable. A variable to me CPU take a pass code. Okay. CPU take a pass code shika day, then maybe whenever we will try to interact with mouse or other things, we can simply send a variable. The variable will get the updated values. Okay. So I'm 80 kurta chorta. They can make a variable they share kurta chis or I'm a ibabi use kurta parbuna direct. We want to send the CPU data to the GPU. Okay. Not specified inside the shader. সেটার জন্য আমরা কি করব সেটার জন্য আমরা যেটা করতে হবে দেন अगेन লেটস হ্যাভ आवर ভেরি ওল্ড স্টেজেস ওকে আমরা 1 2 3 4 কি মনে হয় কোন কোন জায়গায় চেঞ্জ হবে না কোন স্টেজে চেঞ্জ হবে না এই কাজটা করতে গেলে কোন জায়গায় আমরা চেঞ্জ করা দরকার 1 এ চেঞ্জ হবে না 3 4 5 এও চেঞ্জ হবে না তো 2 এ চেঞ্জ হওয়ার কথা শুধু 2 এ চেঞ্জ হবে কাজ করতে হবে সো উইল ডিরেক্টলি গো টু দ্য ফ্র্যাগমেন্ট শেডার But not always. সবসময় ভাবো না যে আমার কালার নিয়ে কাজ করলে যে আমাকে ভার্টেক্স শেডার নিয়ে কাজ করতে হবে না তা না উইল বি সিং দ্যাট লেটার যখন আরেকটু বেশি ক্লিয়ার হবে বাট রাইট নাও উইল বি অনলি চেঞ্জিং সামথিং ইন টু দ্য ফ্র্যাগমেন্ট শেডার এখন দেখো ফ্র্যাগমেন্ট শেডারের শুরুতেই একটা উদ্ভট জিনিস সেই উদ্ভট জিনিসটা আপাতত উইল স্কিপ পরের লাইনটাতে দেখো দেয়ার ইজ অ্যান ইউ আন্ডারস্কোর কালার ইটস এ ভ্যারিয়েবল ওকে This U underscore color has been there's a vec3, which is a vector3 type, and it has been parameterized with uniform. তার মানে স্যার আপনি এমন একটা ভেরিয়েবল তৈরি করলেন যেটা হচ্ছে vector3 হবে তিনটা এলিমেন্ট থাকবে থ্রি হবে তিনটা এলিমেন্ট থাকবে এবং এই vector3 টা আসলে তিনটা এলিমেন্ট কি আমরা বুঝে গেছি আর জি এন্ড বি এটা স্যার কোথেকে পাবো I'll send it from the CPU. This is actually whatever is going on inside of the GPU. But I will send it from the CPU. CPU means JavaScript. JS বললাম। ওখানে পাঠাবো কিবা পাঠাবো আমরা দেখবো। সেই U underscore color টা আমি করলাম কি এখানে আমি বললাম U underscore color তুমি হয়ে যাও এটা একটা vectorized 4 হইতে হবে because I need an extra alpha value here because this frac color always try to take the fourth element or the last element আমি সবসময় 1 বলে দিব এই 1 টাকে তোমরা তোমাদের মতো করে পরে চেঞ্জ করে নিতে পারবে বাট আপাতত আমরা মোস্টলি এটা চেঞ্জ করার চেষ্টা করি দিস ইজ আলফা কালার বাট দিস আর দা ভেরিয়েবল ওকে দিস আর দা ভেরিয়েবলস তাহলে স্যার এখানে আপনি ইউনিফর্মের কথা কেন বললেন ইউনিফর্ম হচ্ছে এমন একটা প্যারামিটার আবারো বলি ইউনিফর্ম হচ্ছে এমন একটা প্যারামিটার যেটাকে বলা হয় থাকে পার প্রিমিটিভ কেউ জন বলতে পারবা প্রিমিটিভ কি জিনিস ফিচার হচ্ছে যেটা পুরো এই পুরো অ্যাট্রিবিউট পুরো ট্রায়াঙ্গেল জুড়ে কোথাও চেঞ্জ হবে না যেমন তুমি লাল চাও এটা পুরোটা লাল হবে তুমি কালো চাও পুরোটা কালো হবে ওকে এই জন্য প্রিমিটিভ এর কালার গুলাকে বলা হয় ইউনিফর্ম টাইপ অথবা পার প্রিমিটিভ তুমি আমাকে বলো ভার্টেক্স এর যে কোঅর্ডিনেট গুলো এটা কি পার প্রিমিটিভ যে পজিশন গুলো না স্যার কারণ একটা ট্রায়াঙ্গেলে তিনবার চেঞ্জ হচ্ছে বাট তুমি যখন একটা ট্রায়াঙ্গেলে পুরোটাকে সবুজ আমি কোনো ব্লেন্ডিং টেন্ডিং চাই না দেন এর শুধু কালার না তুমি অনেক কিছু পারো ট্রায়াঙ্গেলে অনেক কিছু করতে পারো যেটা হচ্ছে তুমি চাচ্ছ পুরো ট্রায়াঙ্গেল জুড়ে সেম থাকবে সেগুলোকে আমরা ইউনিফর্ম প্যারামিটার দিয়ে পাস করি uniform parameter okay so vector 3 but it is parameterized by uniform uniform triangular monche etake bola hoye thake sundor ekta naam ache par primitive ar etake ki bola hoy par vertex par
পার ভার্টেক্স মানে হচ্ছে প্রতিটা ভার্টেক্স অনুযায়ী যেগুলো চেঞ্জ হয়, বলো প্রতিটা ফ্র্যাগমেন্টে যেগুলো চেঞ্জ হবে ওগুলোর নাম কি বলবো? ফ্র্যাগমেন্ট পার ফ্র্যাগমেন্ট আসবে আমাদের, দেখো পার ফ্র্যাগমেন্ট কিভাবে কাজ করে দেখবো। ওকে সো এই কাজটা করে ফেলা হয়েছে, লেটস হ্যাভ। স্যার ইয়েস স্যার, স্যার আমার যদি একটা পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে সেই পয়েন্টের ক্ষেত্রে ওটা পার প্রিমিটিভ হয়ে না যাচ্ছে না? ওই পয়েন্টটাকে তুমি যদি এখানে পয়েন্ট হিসাবে লিখো, যেমন হচ্ছে এই যে এখানে, এখানে যদি পয়েন্টস পাঠাও তখন ওই পয়েন্টটাই প্রিমিটিভ। ইয়েস ইউ আর রাইট, বুঝছো? তুমি তুমি এখানে যেটা জি ডিফাইন স্যার করতেছো সেটাই হচ্ছে তোমার প্রিমিটিভ। তুমি যদি ট্রায়াঙ্গেল বলো ট্রায়াঙ্গেল, তুমি যদি বলো এখন এখানে যদি পয়েন্ট পাস করো দেন প্রতিটা পয়েন্টকে সে প্রিমিটিভ বলবে। এই জায়গায় তুমি যে প্রিমিটিভ পাস করতেছো এটার উপর, ভেরি গুড কোয়েশ্চেন, বুঝছো? জি স্যার ওকে সো এটা হয়ে যাওয়ার পর ভালো কথা, এখন কথা হচ্ছে বাবা এটাতে তো কোনো কালার নেই, তাহলে নেক্সট স্টেজ কি হইতে হবে বলো তো? এখানে তো কোনো ইনফরমেশন সিপিইউ থেকে নিউ কালারের মধ্যে ভ্যালু পাস করা পাস করার আগে কি করতে হবে? স্যার, একটা ভেক্টর ডিফাইন করতে হবে যেখানে আরজিবি না ভ্যালু একে থাকবে, কে তো খালি জিপিইউ চিনে, সিপিইউ কে কে চিনে? আমার চিনে বাফার ক্রিয়েট করতে হবে। বাফার হচ্ছে এক স্যার দুই গেট অ্যাট্রিবিউট তিন লোকেশন দিয়ে চার হচ্ছে পাঁচ, বলো এই তিনটার মধ্যে কোন স্টেজে কাজ করতে হবে এখন? তিনে তিনে কাজ করতে হবে? না তিনে, ফোর স্যার না তিনে মনে আছে কিনা অ্যাসোসিয়েট করতে তোমাকে? হবে স্যার কিন্তু তোমাকে কিন্তু চিনাইতে হয়েছিল মনে আছে? এই এই ইউ আন্ডারস্কোর কালার সে শুধুমাত্র জিপিইউ এর ভিতরে রিকগনাইজ করতে পারবে, সিপিইউ তে তার একটা নিক নেম দিতে হবে, মনে আছে কিনা? যারা জি স্যার এই যে দেখো এটা হচ্ছে অ্যাট্রিবিউট ইউ আন্ডারস্কোর কালার লোকেশন, জিএল গেট ইউনিফর্ম লোকেশন, অ্যাট্রিবিউটটা মনে আছে কিনা? দেখো অ্যাট্রিবিউটটার নাম ছিল হচ্ছে জিএল গেট অ্যাট্রিব লোকেশন, বাট ইউনিফর্মের ক্ষেত্রে এটা একটা নাম আছে জিএল গেট ইউনিফর্ম লোকেশন। তুমি বললা এই প্রোগ্রামটার ভিতরে, অর্থাৎ এখানে যে পিআরওজিটা তৈরি করছিলে এটার ভিতরে যে পিআরওজিটা তৈরি করছিলে সেটার ভিতরে ইউ কালার নামে কিছু পাও কিনা? যদি পাও, ইয়েস আমি পাইলাম, সেটাকে তুমি এই নামে তুমি এখন সেট করো, এটাকে এই লোকেশনটা নিয়ে নাও। ভালো কথা, তার মানে হচ্ছে আমার সিপিইউ তে এখন ইউ আন্ডারস্কোর কালার ইজ রিকগনাইজেবল, ইউ ক্যান রিকগনাইজ ইট, রিকগনাইজ যেহেতু হচ্ছে তুমি তার মানে সেন্ড করতে পারবা। তাহলে নেক্সট দায়িত্ব কি হবে বলো তো? নেক্সট কি কাজ করব? কালার পাস করা কালার পাস করার আগে কালারটা তো আমার তৈরি করতে হবে বাবা, এই যে কালারটা তৈরি করছি দেখো, কালার ফ্লোট অ্যারে এইটা আমি একটা ফ্লোট 32 অ্যারে, অর্থাৎ এই কালারটা হচ্ছে আর জিবি একটা কালার একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে আমি এটার সাথে ট্যাগ করতে চাচ্ছি, এটাকে আমি এটার সাথে ট্যাগ করতে চাচ্ছি ভায়া দিস ওয়ান, মানে আগে আমি এখানে পাস করব, এ এটার সাথে পাস করে দিই। সেটার জন্য যেহেতু এটা একটা ডেটা, ডেটার জন্য আমার তাহলে নেক্সট কাজ কি হবে বলো তো? স্যার, এটা একটু আরেকবার বলবেন, পাসিংটা কিভাবে হচ্ছে? এখানে মনে আছে কি তুমি এখানে যে কাজটা করলাম, এই যে এই জায়গায় এই এই যে তুমি যখন এই ভ্যালুটা আসে এই ভ্যালুটাকে, আচ্ছা আমি ওখানে চলে যাই, এই যে তুমি এই জিনিসটা তো সিপিইউ তে তৈরি করলে, এই ভ্যারিয়েবলে এই ভ্যালুটা আছে রাইট, এখন এটা তো হচ্ছে সিপিইউর ভ্যারিয়েবল, এই সিপিইউর ভ্যারিয়েবলটা থেকে তুমি এখন এখানে পাঠাবা। এন্ড এ তো ডিরেক্টলি একে চিনে না, এ কি একে ডিরেক্টলি চিনে? চিনে না, এ না এটার মাধ্যমে তোমাদের কমন ফ্রেন্ড মনে করো, মিউচুয়াল ফ্রেন্ড ফেসবুকে। ওকে সো হলো কি তুমি এই ডেটাটা এখানে পাস করবা, এটার সাথে ট্যাগ করে দিবা, সে যদি তাকে চিনি সে ডিরেক্টলি এখানে ট্যাগ হয়ে যাবে, সেটা এখনো করিনি, করবো নেক্সট লাইন আমরা এই যে কাজটা করতেছি। ওকে বুঝছো যে প্রশ্ন করছো? জি স্যার এখন কথা হচ্ছে স্যার কেন যেন অন্যরকম লাগতেছে, অ্যাট্রিবিউট নিয়ে যখন কাজ করছিলাম তখন বহুত কিছু করতে হয়েছিল, ক্রিয়েট বাফার দেখো, বহুত কিছু করতে হয়েছে, ক্রিয়েট বাফার, বাইন্ড বাফার, অ্যাট্রিব। দেখো তোমার কি মনে হয় অ্যাট্রিবিউট গুলোর ডেটার পরিমাণ বেশি হবে নাকি ইউনিফর্মের ডেটার পরিমাণ বেশি হবে? অ্যাট্রিবিউটে বেশি হবে, অ্যাট্রিবিউটে বেশি হবে, ইউনিফর্ম তো তোমার যদি মিলিয়ন্স অফ ভার্টেক্সও থাকে কালারও একটাই পাস করবা তাই না? এই জন্য তার জন্য ইউনিফর্মে একটা সুবিধা হচ্ছে, তার জন্য তোমার আলাদাভাবে বাফার তৈরি করতে হয় না, আলাদাভাবে বাফার তৈরি করার দরকার পড়ে না, ইউনিফর্মে ইউ হ্যাভ দিস অ্যাডভান্টেজ, তুমি সিম্পলি এটা কল করবা। এটার আমি ফরম্যাটটা পরে আমি বলবো এটা কি মানে, এটার মানে হচ্ছে ইউ আন্ডারস্কোর লোকেশন, দ্যাট মিনস এই যে ইউ আন্ডারস্কোর লোকেশন আছে না এই যে এটা, এটাকে বললাম বাবা তোমার তোমাকে আমি এই ভ্যালুটা পাঠাই দিলাম, ভ্যালুটা পাঠাই দিলাম, এই ভ্যালুটা যখন সে পেলো এখানে, যখন সে পেলো সে সিম্পলি যেহেতু এর সাথে তার অ্যাসোসিয়েটেড সে এই ভ্যালুটাকে সে নিয়ে ফেললো। দ্যাট মিনস লং স্টোরি শর্টকাট আমি যদি আবার দেখাই,
আমি যদি আবার দেখাই ইউ দিস ডেটা হ্যাজ বিন সেন্ট টু দিস ওয়ান ওকে এইটাকে তুমি এখানে পাঠাই দিছো এটাকে সে বলল যেহেতু সে অ্যাসোসিয়েটেড যেহেতু সে অ্যাসোসিয়েটেড তাকে আমি বললাম সে আসলে সেটারে চলে গেল এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা তারপর আমি এটাকে এটাকে আমি এক্সপ্লেন করব যদি বুঝে থাকো প্লিজ হিট দি ইয়েস বাটন ইফ নট অ্যাস্ক মি এনি কোশ্চেন আচ্ছা এবার আমার একটা প্রশ্ন আমি করি কেন আমাদের ইউনিফর্মে এত বাফার টাফার তৈরি করতে হয় না বাফার ক্রিয়েট বাফার হাবি যাবি স্যার কারণ ইউনিফর্মে তো হচ্ছে ইনফরমেশন অনেক কম থাকে তো বাফার লাগে না আলাদা করে বাফার লাগে না আমাদের কাছে এই এপিআই একটা সুন্দর একটা ফাংশন আছে ইউনিফর্ম 3fb এই ফাংশনটাকে আসলে আমরা এভাবে বলে থাকি শান্ত ইউনিফর্ম ইউনিফর্ম স্টার থিওরিতে আমরা থিওরিটিক্যালি আমরা এটা বলে থাকি দেখো জিএল ইউনিফর্ম স্টার এটা কি করে আসলে দেখো এটার অনেক ধরনের ফরম্যাট আছে দেখো ফরম্যাটটা কি তুমি মনে করো তুমি একটা ভ্যালু পাঠাইতে চাচ্ছ এখন আপাতত আমাদের এটা কিন্তু তুমি একটা অ্যারে পাঠাচ্ছ দেখো তুমি কিন্তু একটা ভেক্টর পাঠাচ্ছ তুমি যদি একটা ভ্যালু পাঠাও তখন এটার নাম হবে 1f 1f মানে 1 ফ্লোটিং পয়েন্ট নাম্বার তখন তুমি লোকেশন আর একটা ভ্যালু পাঠাই দেবে তুমি যদি এমন একটা ভেক্টর পাঠাতে চাও যেখানে একটা এলিমেন্ট আছে তখন তুমি এভাবে লিখবা জিএল ইউনিফর্ম 1f v v মানে ভেক্টর তখন তুমি লোকেশনটা দিবা ভ্যালুটা দিবা তুমি যখন ইন্টিজার পাঠাবা তুমি দিবা 1 i তুমি যখন ইন্টিজার ভ্যালু পাঠাবা ভেক্টর পাঠাবা তুমি 1 i v দিবা বলো এটা নাম তাহলে 3fb হলো কেন স্যার তিনটা ফ্লোটিং ভ্যালু পাঠাবো এই জন্য তিনটা ফ্লোটিং ভ্যালু ভেক্টর স্যার ভেক্টর হ্যাঁ এমন একটা ভেক্টর যেখানে তিনটা এলিমেন্ট 1 2 3 তিনটা এলিমেন্ট তিনটা এলিমেন্ট তাদের টাইপ কি তারা এক একটা ফ্লোটিং তারা কিসের মাধ্যমে যাচ্ছে একটা ভেক্টরের মাধ্যমে যাচ্ছে দেন ইউ সেড ইট ইজ এ 3fv তুমি সর্বোচ্চ 4fv পর্যন্ত পাঠাতে পারবা এর চেয়ে বেশি তুমি পাঠাতে পারবা না বিকজ আগে বলছি আই মিন দেখবা ইউ সি দ্যাট তোমার এর চেয়ে বেশি ভ্যালু আসলে পাঠাইতে হলে তুমি আলাদা আলাদা ভাবে ভ্যালু পাঠাইতে পারবে ওকে তো বলো আমি যদি একটা 2d আমি একটা দুইটা এলিমেন্টে একটা ভেক্টর পাঠাবো ইন্টিজার টাইপ কি হবে বলো তো স্যার 2iv 2iv ওকে সো এখানে আরো অনেকগুলো অপশনস এখানে আছে সবগুলো তুমি এখানে গিয়ে দেখতে পারো বাট দিস ইজ ইভেনচুয়ালি দ্য ওয়ে টু সেন্ড ইট ওকে তাহলে এটা কি ফাংশন না এটা হচ্ছে আমাদের এপিআই এর ফাংশন এটা কোনো তুমি মত করে সিনারিওর জন্য আলাদা হ্যাঁ হ্যাঁ তুমি তোমার জন্য এই বললাম তো সর্বোচ্চ 4fb এবং ম্যাট্রিক্সও পাঠাতে পারো ম্যাট্রিক্সের জন্য ডিফারেন্ট এই যে ম্যাট্রিক্সের জন্য জিএল ইউনিফর্ম ম্যাট্রিক্স নামে আছে সেটা আমরা পরে দেখব বাট তুমি স্কেলার ভ্যালু এবং ভেক্টর ভ্যালু পাঠাতে পারো বুঝছো যে প্রশ্ন করছো ট্রায়াঙ্গুলার জন্য স্যার ম্যাট্রিক্স এক্সপোজ হ্যাঁ বুঝিনি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এক্সপোজ ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সটা পরে আসতেছে আপাতত তুমি তো শুধুমাত্র আরজিবি একটা ভেক্টর পাঠাচ্ছ ম্যাট্রিক্স পাঠানোর ব্যাপারটা পরে আসবে ঠিক আছে বুঝতে পারছো যে প্রশ্ন করছো এখন পুরোটাকে যদি অ্যাজ এ হোল আমি যদি এই জিনিসটাকে কোডটাকে রান করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখন তাহলে এই পুরো জিনিসটাকে আমি তোমাদেরকে একটু সময় দিতে চাই সে ফর এক্সাম্পল ধরো 3-4 মিনিট সময় নাও যে কোডটা তোমাদের হাতে আছে ওই জায়গাগুলো অ্যাপ্লাই করে দেখো তোমাদের কাজ করতেছে কিনা কাজ করলে ভালো না করলে আমি কোডটা দিয়ে দেবো বাট জাস্ট টেক ইয়োর 4 মিনিটস লেটস হ্যাভ এ ব্রেক তোমরা করতে থাকো কোড যে পারবা সে জানাই মানে এটাকে একটা রানেবল কোড করে ফেলো হাতে যে কোডটা অলরেডি আস
কেউ কি করতেছো? কে করতেছে একটু আমাকে জানাও, কেউ কি করতেছে কিনা? জি স্যার ট্রাই করছি। স্যার বাফার গুলো তো লাগবে না, না কমেন্ট আউট করে দিব না? বাফার গুলো এটার জন্য লাগতেছে না, কিন্তু আমার ভার্টেক্স এর ইনফরমেশন তো লাগবে। কমেন্ট আউট করে দিলে তারা ভার্টেক্স এর ইনফরমেশনই পাবে না। তুমি ভার্টেক্স শেডারে তো পাঠাচ্ছ, ভার্টেক্স শেডার তো আর ভার্টেক্স শেডার তো ডিলিট করে ফেলতেছ না, তাই না? ওটার জন্য তো আমাদের ভার্টেক্স এর অ্যাট্রিবিউট লাগবে। স্ক্রিনে কিছুই আসছে না। হ্যাঁ দেখো, রাইট ক্লিক করে ইন্সপেক্ট বাটনে ক্লিক করো, তাহলে দেখি প্রবলেম আছে। রাইট ক্লিক করো, যে কোনো HTML তে রাইট ক্লিক করবা, ইন্সপেক্টে যাবা, কনসোলে যাবা। কনসোলে গেলেই কোনো একটা এরর আসবে না, সেটা বলবে। আচ্ছা ট্রাই করতে থাকো। হয়েছে কারো? স্যার হয়েছে স্যার, এটা ব্ল্যাক কালারের ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে এখন স্ক্রিনে। এই ব্ল্যাক কালার হবে না, ব্ল্যাক কালার মানে তো ভুল করছো, এখানে একটু গ্রিনিশ কালারের কিছু একটা হবে। ভালো করে দেখো, তোমার ইউনিফর্মে কাজ করে না বা মানে পাচ্ছে না, তোমার এখানে নেমিং কনভেনশনে কোনো ভুল আছে কিনা বা কোনো কিছু আছে কিনা দেখো। ব্ল্যাক হবে না অ্যাট লিস্ট, আর যাই হোক। স্যার প্রিসিশনের উপরের চিহ্নটা কি আমার কি বলে কোট না? না এটা কোট না, ওই যে স্কেপের পাশে দেখো টিল্ড, টিল্ডের নিচে। জি স্যার পেজ স্যার হয়েছে। এসে মানে কালার দেখতে পাচ্ছ সবুজ রঙের? জি স্যার গ্রিন ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে। কে এটা? নাম কি? 65
স্যার ল্যাব 1 এর ট্রায়াঙ্গেলের কোডটার উপর করলে হবে না হ্যাঁ ওইটাই কোন কিছু ডিলিট করতে হবে না ওটার মধ্যে খালি অ্যাড করব ওমর ফারুককে আমি মিউট করে দিলাম তুমি কি কিছু বলতে চাচ্ছিলে মুশকিল ওমর ফারুক আমি তোমার কথা শুনতে পাচ্ছি না যে হাত তুলছো ওমর ফারুক আর হয়েছে গ্রিন কালার একটা ট্রায়াঙ্গেল হ্যাঁ কিন্তু ওমর ফারুক মিউট করে দিলাম আসলে স্টার্ট আমরা যদি তোমরা দেখতে পাও যে এটা কিভাবে কাজ করতেছে এটা কোডটা হচ্ছে তোমরা এখানে পাবা এই যে কোড সো প্লিজ স্টার্ট এটাকে ডাউনলোড করে নাও আমি একটু সময় হ্যাঁ হয়েছে স্যার গ্রিন ট্রায়াঙ্গেল আসছে আর কার হয়েছে জানো এখন কে তার আইডি বলো স্যার 82 না নাম বলো শুনি আমি নাম শুনতে যাচ্ছি স্যার মোহাম্মদ জাহিদ ফিসাবিলিল্লাহ এটা কোনো মার্কিং হচ্ছে না এটা শুধুমাত্র আমি একজন কে যেন বললাম স্যার ফাইজা আমি কিন্তু বুঝতে পারতেছি না ওর কি হয়েছে ওরটাও হয়েছে ওর আইডি 92 ওর মাইক নষ্ট মনে হয় মাইকটা অন অফ রাখুক আচ্ছা এইটা ডাউনলোড করে রান করতে পারছো কারা কারা একটু করো ইয়েস বলো ডাউনলোড করে মাত্র তিনজন ওমর ফারুক আমি বুঝতে পারছি তুমি হইছে প্লিজ তো এখানে একটা জিনিস বলার ছিল সেটা হচ্ছে আমাদের এই যে উপরে প্রিসিশন মিডিয়াম এমপি এটা প্রিসিশন আসলে এই প্রিসিশন মিডিয়াম এমপি এটা আসলে ওয়েব জি এটা ওপেন জিএল অনেক আগে ছিল ওপেন জিএল এখন ডেপ্রিকেটেড করে ফেলছে মডার্ন ওপেন জিএল এর প্রয়োজন হয় না বাট ওয়েব জিএল আমাদের এটাকে ইউজ করতে হয় এটা আর কিছুই না এখানে যখন ভ্যালুগুলো পাঠাবা যখন ভ্যালু পাঠাচ্ছ তখন হচ্ছে যখনই তুমি কোনো ফ্লোটিং পয়েন্ট পাঠাবা জিপিউতে সেই ফ্লোটিং পয়েন্টের কতটুকু প্রিসিশন নিয়ে কাজ করবে এটাকে একটু ফিক্স করে দিতে হয় ওকে সো ইউ আর যখন কোনো একটা ফ্লোট নিয়ে কাজ করবে সেটাকে মিডিয়াম প্রিসিশনে রাখবা এটাই বলা আছে মিডিয়াম প্রিসিশন হতে পারে হাই পি হতে পারে লো পি হতে পারে সো মিডিয়াম পি মানে হচ্ছে মিডিয়াম প্রিসিশন হাই পি মানে হচ্ছে হাই প্রিসিশন লো পি মানে হচ্ছে লো প্রিসিশন সো আমরা ইভেন্টুয়ালি আসলে হাই পি এর আমাদের প্রয়োজন পড়ে না আমরা মিডিয়াম পি নিয়ে কাজ করি সো ওয়েব জিএল এ বেসিক্যালি নতুন ওপেন জিএল এগুলোকে না রাখলেও হয় অটোমেটিক্যালি ধরে নেয় বাট আমাদেরকে যখন আমরা ইউনিফর্ম কিংবা ইউনিফর্ম এবং আরো ডেটা টাইপ আছে ওগুলো যখন কাজ করবো অর্থাৎ যখন ভ্যালু পাঠাইতে হচ্ছে সিপিইউ থেকে জিপিইউতে ইন দ্যাট কেস অ্যাজ অ্যান ইউনিফর্ম ইন দ্যাট কেস আমাদেরকে এই প্রিসিশন মিডিয়াম পি এটাকে আমাদের ইউজ করতে হয় সো এটা সবসময় রেখে দেওয়ার জন্য আমি বলবো ইটস আ কনভেনশন এটা নিয়ে কারোর প্রশ্ন আছে কি না
থেকে আমি দেখাইতে চাই কোডটা ইভেন্টুয়ালি দেখো এই যে কোডটা অনেকটা এরকম দেখাবে এই এরকম দেখো তুমি যদি কোড যদি তোমার রাইট ক্লিক করলে কনসোলে গেলে যদি কোনো এরর থাকে এখানে দেখাবে ওয়েব জিএল এর এরর ম্যানেজমেন্ট একটু মানে জিএলএসএল এর ওয়েব ম্যানেজমেন্টটা এরর ম্যানেজমেন্টটা আমি জন্য আলাদা কোড আছে ওগুলো আমি পরে দিব বাট আপাতত তোমরা এখান থেকে দেখে আইডিয়া করে নিতে পারো যে দেখো কোডটা কেমন ভাবে কাজ করে যদি একটু দেখি দেখো এই যে দেখো এখানে আমাদের সেই যেটা মিডিয়াম পি যেটা ফ্র্যাগমেন্ট শেডার কাজটা আমি এখানে করলাম এরপর হচ্ছে এই যে দেখো এই জায়গায় এসে আমাদের ফ্যাটিক শেডারের কোড ফ্র্যাগমেন্ট শেডার আচ্ছা যাই হোক এটাকেও আমি মনে হয় রাখছি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে দেখো এই চেঞ্জ গুলো শুধুমাত্র করছি এখানে আমি আসলে কোডে যাওয়ার দরকার পড়বে না আমি এখানে দেখো এই চেঞ্জ গুলো কি করছি দেখো ফ্র্যাগমেন্ট শেডার এই চেঞ্জটা করছি দেন বাকি সব শেডার এর কোড গুলো একরকম ভাবে আছে দেখো ভার্টেক্স শেডার এরও যেটা আছে এই জায়গাটা তো হচ্ছে অ্যাট্রিবিউট এর কাজ হয়েছে দেখো অ্যাট্রিবিউট অ্যাসোসিয়েশন অ্যাট্রিবিউট এর ডেটা অর্থাৎ অ্যাট্রিবিউট এর জন্য এই কাজ অ্যাট্রিবিউট জন্য এই কাজ হয়ে গেছে আবার দেখো ইউনিফর্ম এর জন্য ইউনিফর্ম এর অ্যাসোসিয়েশন ইউনিফর্ম এর কালার ডিফাইন করছি ইউনিফর্মের জন্য আমি বাফারের মধ্যে বা ইউনিফর্মের জন্য আমি ডেটাটা সেন্ড করছি ওকে এই কাজটা হচ্ছে আমাদের ইউনিফর্মের জন্য হচ্ছে সেই ইউনিফর্মের কাজটা কি উপরে করলে কি হবে মানে কোর্সের উপরে তুমি চাইলে এটাকে আগে করতে পারো তুমি চাইলে এটা আগে করতে পারো ঠিক আছে সব ওকে তুমি চাইলে এটাকে আগে কি করে দেখতে পারো তো ইভেন্টুয়ালি তাহলে আমরা ইউনিফর্মের কাজটা দেখলাম এবার আমরা একটু সেকেন্ড প্রবলেমে যাই বাই দ্য ওয়ে প্রথম প্রবলেমটা সম্পর্কে সবাই কি বুঝতে পারছো যদি বুঝে থাকো ইউনিফর্মের ব্যাপারটা প্লিজ হিট দ্য ইয়েস বাটন ইফ ইউ এনি কোশ্চেন প্লিজ আস্ক আটজন দশজন নাও দ্বিতীয় প্রবলেম বলো তো দ্বিতীয় প্রবলেমটা কি আমরা যে এখানে তো কালারটা চেঞ্জ করলাম বাট এরপরে স্যার লিখলাম জিএল ডট ক্লিয়ার কালার এরপরে ভিতরে আবার কালার দিয়ে দিচ্ছি স্যার আমি কালারটা যেটা দিচ্ছি মানে হচ্ছে এই যে বাফার পুরো স্ক্রিনের জন্য যে বাফার সেটার জন্য তুমি কালার দিয়ে দিলা না একটা প্রশ্ন করছে কইছে স্যার 101 অবি এখন আসলে আমি কোনো মার্কিং দিচ্ছি না সো ডোন্ট নিড টু ওয়ারি এবারে তোমাদের চেহারা দেখা হয় না তো আসলে তো একটু নাম দেখে একটু বোঝার চেষ্টা করি আর কি পুরো ক্লাসের অবস্থা দেখ আমরা শিফটের ব্যাপারটা যদি দেখি দেখো এই কোডটা যদি রান করি আমি ক্লিক করতেছি কিন্তু কি মনে হয় এখানে আসলে কি কি করা উচিত কোনখানে কাজ হবে বলো তো কোন শেডারে কাজ হবে কি পাস করতে হবে কাজ হবে আর কোড ভ্যারিয়েবলে দিয়ে রাখবো আর প্লাস প্লাস এই প্লাস প্লাসটা পাঠাবো সিপিইউ থেকে নাকি জি স্যার আচ্ছা একটু দেখি তার দেখো আমি যদি যাই একটু প্লিজ মিউট করো নিজেকে যে আসো তো এখানে যদি তাকাও মাউস ক্লিকের মাধ্যমে খুব সহজে দেখো প্রথম পার্ট আমরা যেটা করতে যাচ্ছি দেখো এটা দুইটা কলামে একই কোডই আমি দেখাচ্ছি জায়গা হচ্ছিল না তো তাই এরকম করছি দেখো হ্যাঁ এই কোডটা একটু ভালো করে এই এটা এটা হচ্ছে আমাদের কোন শেডারের কোড বলো তো আমরা হচ্ছে একটা প্রথমে
ইনিশিয়ালি কোথায় ট্রায়াঙ্গেলটা থাকবে সেটা ভার্টেক্স নিলাম, আর স্যার পার ক্লিকে হচ্ছে কোথায় শিফট করবে সেটা আরকি আমরা ইউ শেপটার মধ্যে রাখলাম, আর স্যার এটা যেহেতু আমাদের মানে চেঞ্জ হবে না থ্রুআউট দ্য কোর্স জন্য ইউনিফর্মের মধ্যে রেখে দিলাম। তারপর স্যার মানে ওই লাস্ট ইয়ার কি জিএল পজিশনের মধ্যে আগে শুধুমাত্র এই কোর্সটা থাকতো, এখন এই কোর্সের সাথে আর কি শিফটের ভ্যালুটাও থাকবে। মানে যে ডট এক্স দিয়ে কি বুঝাচ্ছ, বুঝাচ্ছি শুধু একটা জন্য না কিন্তু সবার জন্য, ঠিক আছে? সো তুমি এখানে যে শিফট করবা সবাই শিফট হবে, শুধু একটা শিফট হবে না কিন্তু। এটা কিন্তু সবসময় মনে রাখবা, ভার্টেক্স সেটা সবাই মনে করে একটা ভার্টেক্সের জন্য কাজ করে একটা জন্য করে না, না এটা না, একটা প্রিমিটিভে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোর জন্য সে কাজ করে। সো বি কেয়ারফুল হোয়েন ইউ ইউজ ইট, ওকে? তো এখানে এসে দেখো এখানে কি করলাম, আমি বললাম যে আচ্ছা ফাইন আমার তো এই জিনিসটা তো আমি জানি, এবার করলাম কি আমি একটা ভ্যালু ই থেকে পাঠাই, বলো এটা কি ভেক্টর? করলাম এটাকে আমি কমেন্ট আউট করে দিছি, এটা আমরা আগে এবার এভাবে ইউজ করছি। বাট এখানে দেখো আমি যেটা করলাম দ্যাট এ কোর্স এগুলোকে কিন্তু প্রতি এলিমেন্টটাকে তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারবে, এটা একটা সুবিধা আছে জিএলএসএল এ, প্রত্যেকটা এলিমেন্টকে তুমি অ্যাক্সেস করতে পারবে। কিভাবে অ্যাক্সেস করতেছো দেখো, এ কোর্স হচ্ছে পুরোটা, তুমি যখন ডট এক্স দিবা তখন এটা ফার্স্ট এলিমেন্টটা, ডট আই ওয়াই যখন দিবা সেকেন্ড এলিমেন্টটা, ডট জেড দিবা যখন তখন এটা থার্ড এলিমেন্টটা, ওকে? তো এভাবে তুমি যদি থ্রি ডাইমেনশন কোনো ভ্যালু পাঠাও তুমি ডট এক্স ডট ওয়াই ডট জেড দিয়ে তুমি হচ্ছে ভার্টেক্স শেডারে, ভার্টেক্স শেডারে নট ফ্র্যাগমেন্ট শেডার। ফর ফ্র্যাগমেন্ট শেডার এটা কি হয় জানো, ফ্র্যাগমেন্ট শেডারের ক্ষেত্রে হবে কি এটা হয়ে যাবে ডট আর ডট জি ডট বি, ওকে? ফ্র্যাগমেন্ট শেডারে বা তুমি ডট এক্স ইউজ করতে পারবে না, ভার্টেক্স শেডারে এটা নিয়ম হচ্ছে, এটা হচ্ছে আর কি ল্যাঙ্গুয়েজটা এভাবে ডেভেলপ করছে। তো টেক দ্যাট ভেক্টর you can access it by actually by dot doing dot x dot y dot z. এবার আমি যেটা করলাম যেটা u shift এখানে যে ভ্যালুটা পাস করব, সো সেটাকে এই যে কোঅর্ডিনেট সেটার সাথে আমি একযোগ করে দিচ্ছি, পুরো প্রিমিটিভ একযোগ না যেটা হচ্ছে সেটা যোগ করে দিচ্ছি। দেখো পুরো প্রিমিটিভের জন্য কাজ করবে, অর্থাৎ v0 v1 v2 ইভেনচুয়ালি তুমি যেটার জন্যই কাজ করো না কেন পুরোটাকে সে u shift দিয়ে যোগ করে দিচ্ছে, u shift দিয়ে সেটা শিফট হয়ে যাবে, এটাও u shift এটাও u shift আমার সিপিইউ সাথে পরিচয় আছে এখনো? তাহলে কোন স্টেজে এটা কাজ করবে, কোন স্টেজ? পাঠানোর জন্য আমি যেটা করলাম, আমি এই যে ইউনিফর্ম যেহেতু জিএল ইউনিফর্ম, স্যার ওয়ান এফ হলো কেন? ফার্স্ট আমি কি করলাম জিরো যোগ করলাম, জিরো যোগ করা মানে হচ্ছে করা না করা সেম, করার পর আমি ট্রায়াঙ্গেলটা ড্র করে দিলাম, ফার্স্ট ট্রায়াঙ্গেল আমাদের যে প্রথম ট্রায়াঙ্গেলটা আছে সেটাকে আমি এঁকে দিলাম। এখন হচ্ছে আমাকে মাউজের কাজটা দেখাতে, মাউজের কাজটা কি করলাম দেখো, মাউজের কাজটা আমি এখানে যেটা করলাম এইগুলা নিয়ে আমার খুব আইডিয়া কম, বাট এটা যেটা হচ্ছে আমি এই যে এইচটিএমএল ক্যানভাসের একটা এগুলো আছে একটা
ফাংশনালিটি আমি ইউজ করছি অন মাউস ডাউন, অর্থাৎ ক্যানভাসের উপর যদি তুমি মাউস ক্লিক করো, এই যে কার্লি ব্রেসের ভিতরে যা ইনস্ট্রাকশন লিখবা সেগুলো হ্যাপেন হবে, সেগুলো হতে থাকবে প্রতিবার। তার মানে কি হচ্ছে, যখন একবার ক্লিক করলাম আমি শিফট কে 0.01 দিয়ে যোগ বাড়িয়ে দিলাম, তারপর আবার স্যার এগুলো কেন, আবার কেন আবার ড্র করতে হবে, আবার ড্র করতে হলে আবার তাহলে আমার এটা লাগলো কেন, আবার এটা লাগতেছে কেন? তুমি যখনই ড্র করতেছো এটা শুধুমাত্র একবার বাফারে একটা স্ক্রিনকে ড্র করতেছে, তোমাকে প্রতিবার এটা কিন্তু ড্র করতে হবে। এবং তোমরা যে গেম খেলো, তোমরা যে মোবাইলে গেম বলো, PS4 যে গেম করো, প্রতিবার প্রতি ফ্রেম পার সেকেন্ডে এই জিএল ড্র অ্যারেজ এর মতো একটা ফাংশন API কিন্তু কল করতেছে, প্রতিবার সে মিলিয়ন্স অফ মিলিয়ন্স ট্রায়াঙ্গেল কে কিন্তু নতুন ভাবে রিফ্রেশ করে ড্র করতেছে। এগুলোতে আমাদের FPS রিফ্রেশ রেট এগুলোর উপর ডিপেন্ড করে, রাইট? তো প্রতিবার যখন ক্লিক করতেছো ইট ইজ ইভেনচুয়ালি গেটিং দিস পয়েন্ট। বলো আমি যদি সে ফর এক্সাম্পল এটাকে এখানে কল না করতাম কি হতো? প্রথমবার কি দেখতাম ক্লিক করার আগে? প্রতিবার তুমি যখন ড্র কলটা করবা প্রতিবার এটা স্ক্রিনে ফ্ল্যাশ হবে, স্ক্রিনে এটাকে দেখাবে। সো আমরা ইভেনচুয়ালি যদি ক্লিয়ার যদি না করি তাহলে কি ট্রায়াঙ্গেলটা কপি হতে থাকবে? ভেরি গুড কোয়েশ্চেন, এইগুলো আমি তোমাদের কাজের জন্য রেখে দিতে চাইছিলাম, তোমরা একটু ট্রাই করে দেখো। ওকে, ভালো একটা প্রশ্ন করছো, তো এটা তুমি কিন্তু দেখবা তোমাদের বন্ধু একটা প্রশ্ন করছে, এটা তোমাদের কিন্তু দায়িত্ব খুঁজে বের করা। তো স্যার এই কোডটা আমরা কোথায় পাবো? এই কোডটা করার আগে তোমরা নিজেরা একটু করে দেখো তোমরা হয় কিনা। আইল গিভ ইউ 5 মিনিটস, আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ, আমাদের ক্লাসে আর বেশি কিছু বাকি নেই, বাট আই উইল বি গিভিং ইউ 5 মিনিটস টু ডু দ্যাট। It's not being an online. Online test কিন্তু হচ্ছে না, পুরোপুরি voluntarily তোমরা করতে পারলে ভালো। স্যার হয়েছে স্যার। কার হয়েছে নাম বলো। স্যার মারুফা।
স্যার হয়েছে স্যার হয়েছে কার কার হয়েছে খেয়াল করিনি স্যার আমি আনিকা 85 আর জাহিদ স্যার জাবির জাবির যাদের এখনো হয়নি তাদের জন্য আমি কোডটা দিয়ে দিলাম প্লিজ ডাউনলোড দ্য কোড এন্ড হ্যাভ ফান স্যার লিংকটা কি লিংক কাজ করে না স্যার লিংকটা চ্যাট বক্সে দাও জানো স্যার চ্যাট বক্সে এত কেন একটু দেখে টাইপ করলে কি সমস্যা ডিডিবি এনএলভি মেসেজ স্যার অ্যাক্সেস দাও নাই মনে হয় এক্সেস চাই স্যার রিকোয়েস্ট এক্সেস এক্সেস দাও নাই না স্যার ওয়েট ওয়েট না স্যার ওয়েট কেউ রিকোয়েস্ট পাঠায় না দাঁড়াও এখন পাও কিনা দেখো তো স্যার এখন ঠিক আছে আচ্ছা কারা কারা রান করতে স্যার মাই ইন্টারনেট কানেকশন আচ্ছা ওই যে রাহাত বিন ওসমান তোমার আনস্টেবল আচ্ছা ঠিক আছে মানুষ সত্য হইতে পারে বাট কিপ ট্রাইং বাই দ্য ওয়ে কারা কারা ডাউনলোড করে কোড রান করতে পারছো প্লিজ রেইজ ইউর হ্যান্ড অর ইজ জি স্যার পারছি স্যার অর আচ্ছা পারলে ইয়েস বাটনে ক্লিক করো ল্যাপটপে ইয়েস বাটন খুঁজে পাই না অথচ মোবাইলে পাওয়া আচ্ছা তুই যে কোনো কিছু একটা করো খুঁজে ইয়ে রেইজ হ্যান্ড পাওয়া যায় না স্যার কোনো অপশন নেই পার্টিসিপেন্টস আছে পার্টিসিপেন্টস লিস্টে নাই নেই নেই এটা মোবাইলে রিঅ্যাকশনস রিঅ্যাকশনস যেটা আছে ওইটাতে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে কম্পিউটারে পার্টিসিপেন্টস এর মধ্যেই পাওয়া যায় বের হয়ে মানে গায়েব হয়ে যাচ্ছে এটা তুমি তো প্রতি পয়েন্ট ওয়ান যোগ করতে করতে সে চলতেই থাকবে আমি দেখাচ্ছি এরপর তোমরা এটাকে কিভাবে You have freedom as a programmer. You see. Okay, sir? Yes, sir. Good question. Okay.
স্যার স্যার ক্যানভাস থেকে বের হয়ে যাওয়ার পরও কাজ কি হচ্ছে 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 মানে সেটা দেখাচ্ছে না শুধু হ্যাঁ তুমি চাইলে ব্যাক এই ক্যানভাসের ইটা বাড়াইতে পারো মানে এক্সিস সিস্টেম বাট হচ্ছে এবং এটাকে আমরা চাইলে ম্যানিপুলেট করতে পারি আমরা দেখব হ্যাঁ ওকে নাও উইল হ্যাভ প্রবলেম 3 বলো তো এই প্রবলেম 3 তে কি বলা হচ্ছে স্যার তিন তিন ভার্টিসেস তিন কালার হবে আর মাঝখানে একটা ব্লেন্ড হবে আচ্ছা আমরা তাহলে এই যে দেখো v0 v1 v2 আমাদের এখানে ধরো এটাতে রেড এটাতে গ্রিন এটাতে ব্লু আমি অ্যাসাইন করে দিতে চাচ্ছি দেন এটার মাঝখানে যে কালারগুলো এখানে একটু রেডিশ হবে এই জায়গায় একটু গ্রিনিশ হবে এই জায়গায় একটু ব্লুইশ হবে আমি যদি বলি এই জায়গায় একটু গ্রিনিশ হবে এই সরি এটি কোথাকার কোন গ্রিন হলো জায়গাটা একটু গ্রিন হবে ওকে তারপর হচ্ছে এটা একটু ব্লু হবে and in the middle of that এই জায়গাগুলোতে এখানে একটা blending হবে interpolation হবে okay so we'll be trying to do that কিভাবে করা যায় in theory এই কাজটা হয় interpolation এর মাধ্যমে কেউ কি বলতে পারো interpolation আসলে basic concept কি can you give me an example of an interpolation যেটা আমার day to day life আমরা ইউজ করি ইন্টারপোলেশন আমরা কোথায় ইউজ করি পোলারাইজেশনের কিছু না ভিডিওটা স্যার এটা কি স্যার কোন একটা মুভিং পিক্সেল মানে স্যার ভিডিওটা আমরা ইউজ করি না আমরা ডে টু ডে লাইফে এটা প্রায় ইউজ করি মানে ক্যালকুলেশনে মানে এরকম মনে করো তোমার একজনের উচ্চতা হচ্ছে 6 ইঞ্চি রাইট একজনের উচ্চতা বা লেটস সে 6 ইজ এ নাম্বার কারো একজনের স্কোর কোন একটা মানুষের স্কোর হচ্ছে 6 কোন একটা মানুষের স্কোর হচ্ছে সে ফর এক্সাম্পল 9 ওকে সো এই 6 এবং 9 এটার মাঝখানে যে কোনো একটা একদম মিডলে তুমি যে কোনো একজনকে পিক করলে যে কোনো একটা নাম্বার এটার মিস মাঝখানে নাম্বারটা কি হবে একদম মাঝখানে সো 6 টু 9 ইজ এ নাম্বার Yes, you take 6 plus 9 divided by 2, right? So even if the data is not exist, you can interpolate from these two, right? এই দুটা থেকে তুমি নিয়ে ইন্টারপ্রেট করতে পারো আবার তুমি চাইলে কিন্তু এই দিকের একটা কোণার একটা ভ্যালু সেটাকে বলতে যাচ্ছ এই দিকের যেটা একটু 6 এর কাছে ধরে তো সে ফর এক্সাম্পল এটাকে বললাম আমি ইটস আ মিনিমাম এন্ড ইটস আ ম্যাক্সিমাম ওকে সো এটার মাঝখানে ভ্যালুটা কি হবে দেন হবে তো আমি ডিভাইডেড বাই 2 করলে হবে না সেক্ষেত্রে আমাকে হয়তো আমি 6 এর এই 6 প্লাস 9 6 এর সাথে একটা ওয়েট গুণ করব ওকে আর এই w1 9 এর সাথে একটা ওয়েট গুণ করব w2 বলো w1 এবং w2 দুটো যদি 0.5 হয় তাহলে কি হবে এই নাম্বারটা 0.5ই হবে না তখন আলটিমেট রেজাল্ট কি পাবা যদি একটু ভালোভাবে দেখাই ইউ হ্যাভ আ পয়েন্ট সে ফর এক্সাম্পল x ইউ হ্যাভ অ্যানাদার ওয়ান y রাইট এটার মাঝখানে ভ্যালুগুলোকে তুমি ইন্টারপোলেট করতে যাচ্ছ তো তুমি বললা x প্লাস y মাঝখানে যে কোনো একটা ভ্যালু সে ফর এক্সাম্পল এখানে যে কোনো একটা ভ্যালু সে ভ্যালু ইউনিফর্ম কালার হয়ে যাবে হ্যাঁ আমি কিন্তু গ্রাফিক্সের কনটেক্সটে বলতেছি না সে ফর এক্সাম্পল c c ইজ ইকুয়াল টু x প্লাস y বাট আমি এটার আগে পিছে কিছু e যোগ করব ধরো একটা গুণ করলাম w1 গুণ করলাম w2 গুণ করলাম রাইট কেউ যদি বলো যে w1 এবং w2 দুইটাই যদি হাফ হয় তাহলে এটা কোন কোন ভ্যালুটা হবে বলো তো পজিশনটা কোথায় হবে x এর কাছাকাছি মাঝখানে দেখো হাফ অফ x হাফ অফ y হবে না তার মানে হচ্ছে এভারেজ একদম মাঝখানে রাইট আবার কেউ যদি বলে w1 হচ্ছে আমার সে ফর এক্সাম্পল 0.2 আবার কেউ বলল w2 ইজ ইকুয়াল টু 0.8 দেন তুমি কাকে তখন তোমার এমফাসিস কাকে বেশি দিচ্ছ ওয়াই w2 এগুলোকে আমরা বলি ওয়েটেড এভারেজ রাইট সো এটা এক ধরনের ইন্টারপোলেশন দ্যাট মিন্স এটার মাঝখানে ইউ হ্যাভ মিনিমাম ভ্যালু ইউ হ্যাভ ম্যাক্সিমাম ভ্যালু রাইট সো ইন বিটুইন দ্যাম ইউ ক্যান হ্যাভ এনি আদার ভ্যালু যদি এটার ভিতরে কোনো ডেটা তোমার কাছে নাই ইউ ক্যান ইন্টারপোলেট দ্যাম বাই ইউজিং সাম লিনিয়ার অপারেশন দিস ইজ আ লিনিয়ার কম্বিনেশন ওকে
এই লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে তুমি কিন্তু এটা মাঝখানে যে কোনো ভ্যালুকে তুমি নিতে পারো, অলরাইট? এবং আমরা এরকম একটা লিনিয়ার কম্বিনেশন অলরেডি চ্যাপ্টার 2 তে আমরা পড়ছিলাম, এক ধরনের ইন্টারপোলেশন কিন্তু শিখছি, বলো তো কোনটা? চ্যাপ্টার 3 তে স্যার একটা ইন্টারপোলেশন কিন্তু আমরা শিখছি, মেশ না কালারের ব্যাপার শেখা ছিল মাল্টিপল ডেটা, তিনটা ডেটা হইতে পারে, সেটার মাঝখানে ভ্যালুটা কি হবে ডিপেন্ডিং অন দিস থ্রি থিং, তুমি কিন্তু এটা মাঝখানে ভ্যালুটাকে তুমি ইন্টারপোলেট করে নিতে পারো। ধরো এখানে একটা ভ্যালু আছে এক, এটাতে একটা আছে দুই, এটা একটা তিন, ডিপেন্ডিং অন দেয়ার ডেটা ইউ ক্যান interpolate what would be the data inside of the area, okay? এবং সেটাই আমি দেখাচ্ছি এখানে। দেখো এই ইকুয়েশনটা তোমাদের বোঝার দরকার নেই, বিকজ ইন থিওরি উইল বি কভারিং যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা কর্নারে তিন ধরনের ভ্যালু থাকলে মাঝখানে যে কোনো একটা পয়েন্টের ভ্যালু কি হবে, দেয়ার ইজ এ ওয়ে টু ডু দ্যাট, সেটা একটা সুন্দর নাম আছে, সেটা নাম হচ্ছে ব্যারিসেন্ট্রিক। তোমরা কেউ ব্যারিসেন্ট্রিকের নাম শুনছো বলে আমি জানি না, শুনতে পারো। ব্যারিসেন্ট্রিক অপারেশন হচ্ছে এমন একটা অপারেশন যেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ থ্রি ডেটা, তুমি যদি একটা ট্রায়াঙ্গেলের তোমার তিনটে কর্নারে তুমি যদি ডেটা দেওয়া থাকে, তুমি এটার মাঝখানে যে কোনো একটা পয়েন্টে ভ্যালুটা কি হবে ডিপেন্ডিং অন দেয়ার কোঅর্ডিনেটস ইউ ক্যান ইন্টারপোলেট দ্যাম, ওকে? এবং এই ইন্টারপোলেশনটা আমাদের ব্লেন্ডিং এ কাজে লাগবে। যে দেখো এই যে পয়েন্ট ফাইভ, এই এটার এটার সাথে পয়েন্ট ফাইভ, এই পয়েন্ট থ্রি, এই ভ্যালুগুলো এখানে সিগনিফিক্যান্ট করে। ইন ল্যাব এই স্লাইডে তোমাদেরকে এটাকে আমি শিখাচ্ছি না, তো তোমাদের এটা নিয়ে এত ওয়ারি হইতে হবে না, বিকজ জিপিইউ অটোমেটিক্যালি তোমার জন্য এই কাজটা করে দেয় ইন ল্যাব। বাট ইন থিওরি উইল বি ট্রাইং টু নো দ্যাট এটার পিছনে ফর্মুলাটা কি। লেট মি রিপিট ইট আগেন, ইন ল্যাব ইউ ডু নট নিড টু নো হোয়াট আর দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস গোয়িং আন্ডার হুড, ওকে? বিকজ জিপিইউ, জিপিইউর একটা বড় পাওয়ারফুল জিনিস হচ্ছে ইট ক্যান ডু দিস ইন্টারপোলেশন, এটার ভিতরে বিল্ট ইন, ইটস ভেরি নেটিভ, ওকে? সো ইন ল্যাব ইউ ডু নট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, বাট দিস ইজ দ্য সিনারিও হোয়াট ইজ হ্যাপেনিং। বাট ইন থিওরি আমরা চেষ্টা করবো এটার আসলে থিওরিটা বোঝার জন্য, ওকে? নাও দ্য থিং ইজ হাউ উই ক্যান অ্যাপ্লাই দিস ইন্টারপোলেশন, ওকে? নাও এই ইন্টারপোলেশন অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে আমাকে বলো, আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে শিখছিলাম, ভার্টেক্স আর ভি জিরো, ভি ওয়ান, ভি টু। অ্যাট্রিবিউট হচ্ছে পার ভার্টেক্স, বলো এই অ্যাট্রিবিউট আমি যদি এখন চারটা জায়গায় তিনটা কর্নারে তিনটা কালার পাঠাতে চাই, তাহলে আমাকে কি কি অ্যাট্রিবিউট পাস করতে হবে? প্রথম অ্যাট্রিবিউট ভার্টেক্স আর কালার পাস করতে হবে। প্রথমে কি কি অ্যাট্রিবিউট পাস করছে অলরেডি, আমরা কি কি অ্যাট্রিবিউট পাস করি? এক আপাতত আমাদের যে কোডটা আমরা এই ভার্টেক্স পাস করেছে, ভার্টেক্স এর পজিশন, রাইট? কোঅর্ডিনেট গুলো, ওকে? এখন সেই সাথে আমরা ভার্টেক্স এর প্রতিটা ভার্টেক্সের জন্য আলাদা কালার পাঠাবো, অর্থাৎ এটার এটার একটা এক্স ওয়াই জেড আছে, এক্স জিরো, ওয়াই জিরো, জেড জিরো, ঠিক সেই সাথে এটাতে আমি একটা কালার পাঠাবো আর জিবি, ওকে? এখন বলো, একটু আগে তো বুঝলাম আমরা যখন কালার পাঠাইছি তখন ইউনিফর্ম ইউজ করছিলাম, বিকজ ইট ওয়াজ পার প্রিমিটিভ, প্রত্যেকটা ভার্টেক্সে যখন কালার পাঠাবো সেটা কি আর পার প্রিমিটিভ থাকবে? না স্যার, না স্যার, হয়ে যাবে ট্রান্স অ্যাট্রিবিউট হয়ে যাবে স্যার, না পার হোয়াট, পার আলফা, না নামটা বলো, পার ভার্টেক্স, পার ভার্টেক্স হয়ে যাবে, এর নাম হবে পার ভার্টেক্স। দেন তোমাকে কালার গুলো তুমি আর ইউনিফর্ম আকারে পাঠাইতে হবে না, কালার গুলোকে কি হিসাবে পাঠাবা, কোন ধরনের প্যারামিটার? অ্যাট্রিবিউট প্যারামিটার হিসাবে পাঠাবা। তার মানে হচ্ছে এর আগে যেরকম ইউনিফর্ম পাঠাইছিলাম, উই ক্যান্ট ডু দ্য ইউনিফর্ম রাইট নাও, আমরা ইউনিফর্ম দিয়ে কালার আমরা এখন পাস করতে আমরা পারবো না, ওকে? আমাদেরকে প্রত্যেকটার জন্য আমাকে এখন এটাকে অ্যাট্রিবিউট হিসেবে পাঠাইতে হবে। সো লেটস সি কিভাবে করতে হয়। সো এটার জন্য আমাদের নতুন একটা টাইপ শিখতে হবে, সেটা হচ্ছে ভ্যারিং, এটা পরে আসতেছে আমরা দেখবো, বাট প্রথমে এই দুইটা লাইন দেখে কি বুঝতে পারছো আমাকে এটা বলো। বাই দ্য ওয়ে প্রথম প্রশ্ন, এটা কোন শেডার বলে মনে হচ্ছে? ভার্টেক্স শেডার। কথা হচ্ছে স্যার ভার্টেক কালার নিয়ে কাজ করতেছি, ভার্টেক্স শেডার কেন পাস করব বলো তো? কেন যেহেতু ভার্টেক্স গুলো আছে, ভার্টেক্স এর অ্যাট্রিবিউট, বিকজ কোন ভার্টেক্স গুলোকে কালার, কোন কালার মনে রাখবা, ভেরি গুড, মনে রাখবা ফ্র্যাগমেন্ট শেডারের কাছে কোনো ভার্টেক্স ডেটা থাকে না, ফ্র্যাগমেন্ট শেডারের কাছে শুধুমাত্র ফ্র্যাগমেন্ট ডেটা থাকে। তার কাছে সে বলে যে আমাকে পাঠালে ভাই তুমি প্রতিটা ফ্র্যাগমেন্টের ডেটা পাঠাও, আমাকে ভার্টেক্সের ডেটা আমি নিতেই পারবো না, এই জন্য ফ্র্যাগমেন্ট শেডারে কোনো অ্যাট্রিবিউট নাই। ফ্র্যাগমেন্ট শেডারে কখনো তুমি অ্যাট্রিবিউট ডিফাইন করতে পারবে না, বিকজ ফ্র্যাগমেন্ট ডাজন্ট হ্যাভ এনি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট অনলি এক্সিস্ট ফর ইচ অ্যান্ড এভরি ভার্টিসেস, ওকে?
দ্যাট ইজ ওয়াই তোমাকে প্রতিটা কালার পাঠাইতে হলে ফার্স্টে তোমাকে পাঠাইতে হবে অ্যাট্রিবিউটে, সরি ভার্টেক্স শেডারে, দেন ফ্রম দ্য ভার্টেক্স শেডার এটাকে তুমি পাঠাবো হচ্ছে ফ্র্যাগমেন্ট শেডার, এটা হচ্ছে ভিএস, এটা হচ্ছে এফএস, ভার্টেক্স শেডার। দ্যাট ইজ ওয়াই তুমি যখন প্রথম কোঅর্ডিনেটেড ডেটা পাস করবা সেই সাথে তোমাকে কালার ডেটাটাও পাস করে দিতে হবে, বিকজ ভার্টেক্স শেডার অনলি অ্যালাউজ অ্যাট্রিবিউট ডেটা। ওকে, তাহলে এখানে আমাকে দেখে বলো প্রথম লাইনটা কি আর দ্বিতীয় লাইনটা কি? স্যার প্রথম লাইনটা হচ্ছে ভার্টেক্স এর কোঅর্ডিনেট, স্যার সেকেন্ডটা হচ্ছে ভার্টেক্স এর কালার গুলো, কোঅর্ডিনেট এবং সেকেন্ড কোঅর্ডিনেট হচ্ছে ভার্টেক্স এর কালার গুলো, প্রতিটা ভার্টেক্স এর কালার এবং তাদেরকে আমি অ্যাট্রিবিউট আকারে পাস করলাম। দ্বিতীয়টা আর কিছুই না, এটা হচ্ছে আমার আগের কোডের সাথে আমাকে ঠিক রাখার জন্য যা নাও থাকতে পারতো, জাস্ট শিফট করার জন্য যে ইউ কালার। ওকে, এখন একটা বড় বিষয় চলে আসছে, বড় বিষয় হচ্ছে ইউনিফর্ম, মনে রাখবা আমরা প্রায় ল্যাবের শেষের দিকে চলে আসছি, সো ইউ ক্যান ক্যান বি হ্যাপি। ইউনিফর্ম অ্যাট্রিবিউট আরেকটা আছে, সেটা হচ্ছে ভ্যারিং। ভ্যারিং হচ্ছে এমন একটা ভেরিয়েবল, এই কেউ একজন মাইক অন করে রাখছো, অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা, ভ্যারিং হচ্ছে এমন একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে তুমি যখনই কোনো কিছু স্টোর করবা সাথে সাথে সেটা জিপিইউ ভাববে এটাকে আমরা ইন্টারপোলেট করতে হবে। আবারও বলি, ভ্যারিং হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা দিয়ে তুমি কোনো একটা ভেরিয়েবলকে ডিফাইন করলে জিপিইউ জেনে যাবে এই ভ্যালুটাকে আমাকে ফ্র্যাগমেন্ট শেডারে ইন্টারপোলেট করে পাঠাই দিতে হবে। দ্যাট মিনস সবকিছু ইন্টারপোলেশনটা অ্যাট ভ্যারিং বুঝে যায় যে আমাকে ভ্যারিংয়ে যদি পাস করো তাহলে আমাকে সেটা ইন্টারপোলেট করে পাঠাইতে হবে। এবং এটাই, এখানে দেখো ফার্স্ট অফ অল আমি কি পাঠালাম, কালারগুলো পাঠালাম, দেখো আমি প্রতিটা ভার্টেক্সে কি কালার হবে সেটা পাঠালাম, এই কালারটাকে, তারপর হচ্ছে আমি একটা ভ্যারিং হিসাবে আমি এই এই কালারটাকে, দেখো এই যে শেষে এসে এই এই কালারটাকে আমি কি করলাম, এই এই কালার যেটা আমার অ্যাট্রিবিউট হিসাবে ঢুকছিল সেটাকে আমি ভ্যারিং এ স্টোর করলাম, অলরেডি ভ্যারিং হিসাবে আমি ডিক্লেয়ার করে রাখছি। তার মানে সে বুঝে নেবে এই এ কালারটাকে আমার এখন যদি নেক্সট টাইম কোথাও ইউজ করি সেটা এই ভি কালারটা সেটাকে ইন্টারপোলেট করে ফেলবে, অর্থাৎ এটার মাঝখানের ভ্যালুগুলোকে সে ওই যে বললাম অ্যাভারেজ করে ফেলে, ওই যে বললাম ওয়েটেড অ্যাভারেজ করে ফেলে, এটার মাঝখানের ভ্যালুগুলো এই ভি কালার উইল বি ডুইং দ্যাট থিং ফর ইউ। তার মানে হচ্ছে তুমি যখন এরকম ব্লেন্ডিং করতে যাচ্ছ, ফার্স্ট অফ অল ইউ নিড টু অ্যাপ্লাই ইট অ্যাজ অ্যান অ্যাট্রিবিউট, দেন ইউ নিড টু ডিফাইন এ ভ্যারিং, এনি নেম ক্যান বি পসিবল, যে কোনো নাম দিবা, দেন সেই অ্যাট্রিবিউটটাকে তুমি ভ্যারিং এর মধ্যে স্টোর করবা। এই পর্যন্ত এসে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে করো, নইলে ইয়েস বাটনে প্রেস করো। এরপর এইটা গেল হচ্ছে আমাদের ভার্টেক্স শেডারের কোড, ভালো কথা। দেখো এবার হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট শেডার, ফ্র্যাগমেন্ট শেডার কি হইতেছে দেখো, একটা ইন্টারেস্টিং কাজ, ফ্র্যাগমেন্ট শেডারেও আমি ভ্যারিং দিয়ে সেম নামে ভি কালারটাকে আমি ইউজ করলাম, যখনই ইউজ করবে সে এইটার ভ্যালুটা ইন্টারপোলেট হয়ে পাবে। আবারও বলি, ভার্টেক্স শেডারে ভ্যারিং এর যেই নামটা থাকবে, ফ্র্যাগমেন্ট শেডারে ভ্যারিং এর সেম নামটাই থাকবে, যখনই তুমি সেম নামে এটাকে কল করবা ফ্র্যাগমেন্ট শেডার ভার্টেক্স শেডার থেকে সেটা ইন্টারপোলেটেড অবস্থায় পাবে, অ্যান্ড জিপিইউ ডাজ অল দিস স্টাফ, আমাদের এটা নিয়ে চিন্তা করতে হয় না, জিপিইউ খুব কুইকলি এসব লিনিয়ার অপারেশন করতে পারে, কারণ লিনিয়ার অপারেশন এগুলো ভেক্টরাইজ ফর্মেটে করা যায় ম্যাট্রিক্স আকারে বা হোয়াট এভার, এটাকে সে খুব কুইকলি করে নিতে পারে। ওকে, করার পরে সে হচ্ছে দেখো এটাও ভ্যারিং ভেক থ্রি, এটাও ভ্যারিং ভেক থ্রি, যখন এগুলোকে পাচ্ছে এটাকে সে ইন্টারপোলেটেড আকারে পাইলো, প্রত্যেকটা ভার্টেক্সের জন্য ইন্টারপোলেটেড আকারে সে পাইলো, পাওয়ার পরে সে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের জন্য ইন্টারপোলেটেড আকারে পাইলো, পাওয়ার পর এই ভি কালারটাকে সে আলটিমেটলি যেটা আউটপুট ভেরিয়েবল, তাই না, আমরা জানি জিএল আন্ডারস্কোর ফ্র্যাকাল হচ্ছে আউটপুট ভেরিয়েবল, আউটপুট ভেরিয়েবলে যখন রাখলাম সে প্রতিটা ফ্র্যাগমেন্টের ভিতরে সে সেটা। Let me show you the flow once again. We have this A underscore color, which will be taking the attribute values for per vertex. Then we are actually declaring one varying variable. Varying is a special variable that can do interpolation. Then we are actually storing the attribute as a varying. Attribute as a varying. After that, we are declaring the same name inside of the fragment shader. Fragment shader bujhe gelo ei b color ta ke ekhan theke nite hobe interpolate obosthay, then we'll simply use it as a ponte eshe karo kono proshno thakle amake please proshno korte paro, ar noile hit the yes button.
বলো যে স্যার এই জায়গাটা কোনো এটাকে আগে দিলে বা এটাকে যদি আমি এলাইনার আগে দিই এটাকে যদি এলাইনার পরে দিই কি এরর হবে বলো তো এটাকে পরে দিলাম আগে দিলাম কি প্রবলেম হবে স্যার আমি তো ভার্টেক্স গুলোকে ফিক্স করি নাই তো স্যার কিভাবে সে ইন্টারপোলেট করবে একজন কি অ্যানসার দিল জিএল পজিশনে তুমি তো খালি ভার্টেক্স নিয়ে কাজ করতেছো জিএল পজিশনে তো কালারের কোনো কাজ নেই সো এটাকে তুমি পরে করলে কোনো সমস্যা নেই আগে করলে কোনো সমস্যা নেই আচ্ছা এখন এটা হওয়ার পর আমার পরবর্তী কাজ কি হবে বলো তো এতটুকু করে ফেলার পর কালারটা দেয়া স্যার কোথায় কোন ভার্টেক্সে কোন কালারটা দিব হ্যাঁ এটা ব্লেন্ড ফর ব্লেন্ড তো হয়ে গেছে সব করে ফেলছে কিন্তু ব্লেন্ড কিন্তু আমার এখন বাকি কাজটা কি শেডারের বাইরে বাকি আর কি শেডারের কাজ শেষ শেডারের কাজ শেষ কি করতে হবে এখন এখন ওই পরিচয় করাই দিতে হবে স্যার সিপিউর সাথে ঠিক কি ইউনিফর্ম আকারে না অ্যাট্রিবিউট আকারে অ্যাট্রিবিউট এই যে দেখো আমি কি করলাম আমার এই যে গত স্লাইডে আমাদের এই কাজটা শেষ শেডার সরি এই কাজটা শেষ অ্যাসোসিয়েট করতে হবে দেখো এই কালারস এই যে এই কালারস এই যে এই কালারস এটাকে চিনাই দিতে হবে চিনাইলাম চেনানোর পর আমাকে ডিফাইন জিওমেট্রি এন্ড কালার আমার কালারটা ডিফাইন করে দিলাম দেখো আর জি বি ফর ভি জিরো আর জি বি ফর ভি ওয়ান আর জি বি ফর ভি টু ইভেন্চুয়ালি ইটস এ লিনিয়ার অ্যারে তোমাকে ডিফাইন করে দিতে হবে তিনটে তিনটা করে যে এক একটা হচ্ছে এক একটা এক একটা অ্যাট্রিবিউট ওকে তিনটা তিনটা করে ওকে তিনটার জন্য তিনটা পাঠিয়ে দিলাম তারপর ঠিক একই রকম হবে স্যার এটার জন্য কেন আমার বাফার তৈরি করতে হলো আবার সেই বাফারের এত কিছু কেন করতে হলো স্যার কারণ ইনফরমেশন এখন বেশি আছে তো ওই জন্য বাফার লাগবে ইনফরমেশন বেশি এন্ড ইভেন্টুয়ালি ইটস অ্যান অ্যাট্রিবিউট এবং তোমার ইফ ইউ হ্যাভ মিলিয়ন্স অফ ভার্টিসেস অবভিয়াসলি ইউ নিড টু প্রোভাইড মিলিয়ন্স অফ কালারস অ্যাজ ওয়েল নইলে কিন্তু কাজ করবে না তো এটাই আমাদের হচ্ছে কনসেপ্ট যে আমাদের দেখো ঠিক একই রকম ভাবে আমরা যদি অ্যাট্রিবিউটটা বুঝে থাকি অ্যাট্রিবিউটের বাফারের কাজটা ঠিক একরকম ভাবে দেখো আমরা বাফারটা ক্রিয়েট করলাম বাইন্ড করলাম বাফার ডাটা পাঠালাম এখানে কালারস ইনফরমেশন পাঠালাম এন্ড সো অন সো ফোর্থ পুরো ব্যাপারটা যদি আমরা ইভেন্চুয়ালি যদি আমরা অ্যাপ্লাই করি উইল বি সিং দ্যাট আমাদের এই আমাদের আলটিমেটলি ভ্যালুটা আমাদের এরকম দাঁড়াবে আমরা একটু দেখি এরকম আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ জি স্যার এইচটিএমএলটা দেখতে এই যে এইচটিএমএলটা দেখতে পাচ্ছ জি স্যার পাচ্ছি ফ্ল্যাট কালার তো আমি আবারও তোমাদেরকে একটু বলবো টেক ইউর টাইম পাঁচ দশ মিনিট একটু সরি তিন মিনিট বা চার মিনিট একটু সময় নাও যে তোমরা এই এটাকে অ্যাপ্লাই করতে পারো কিনা ফার্স্টে তোমরা এটা অ্যাপ্লাই করো দেন বাকি কাজগুলো করতে পারো কিনা দেখো তারপর হচ্ছে নইলে আমি কোডটা দিয়ে দেবো তোমাদের ওই শিফটের উপর কাজ করলে হবে মাউস শিফটের যে কোডটা আছে ওটার উপর কাজ করলে হবে স্যার আরেকবার কি একটু বলবেন যে স্যার অ্যাট্রিবিউট আর ইউনিফর্ম আচ্ছা অ্যাট্রিবিউট আর ইউনিফর্ম অ্যাট্রিবিউটটা হচ্ছে ধরো তুমি যে ধরো এইটা এখানে তুমি ই জিরো তারপর হচ্ছে ই ওয়ান হচ্ছে তুমি কোন ইনফরমেশনটা পুরো ট্রায়াঙ্গেলের জন্য বারবার চেঞ্জ হচ্ছে মানে পুরো ট্রায়াঙ্গেলের জন্য তিনবার চেঞ্জ হচ্ছে এটা পজিশনটা এখানে তুমি তিন ধরনের পজিশন আছে একটা হচ্ছে ভি জিরোর জন্য একটা ভি টুর জন্য একটা ভি ওয়ানের জন্য ওকে আবার তিনটাতে তুমি তিন ধরনের কালার অ্যাসাইন করে দিতে পারো এটার জন্য রেড এটার জন্য গ্রিন এটার জন্য ব্লু এই যে একটা প্রিমিটিভের জন্য যখন ডেটাগুলো বিভিন্ন ভার্টিসের জন্য চেঞ্জ হয় সেটাকে আমরা বলি অ্যাট্রিবিউট প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আলাদা আলাদা ইনফরমেশন প্রতিটা ভার্টেক্স আলাদা যেমন হচ্ছে তুমি তোমার ফ্রেন্ড আর তুমি রোল নাম্বার তোমার একটা অ্যাট্রিবিউট
তোমার নেম একটা অ্যাট্রিবিউট, তোমার এজ একটা অ্যাট্রিবিউট, ঠিক একই রকম ভাবে তোমার একটা ক্লাসমেট তারও নেম আছে, তারও আইডি আছে, এক এক প্রত্যেকজনের ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যাট্রিবিউট আছে, এগুলোকে আমরা অ্যাট্রিবিউট হিসেবে বলি। কিন্তু অ্যাজ এ হোল এই ট্রায়াঙ্গেলে তুমি একটা পুরোপুরি একটা সিঙ্গেল কালার দিয়ে দিতে পারো, যেটা অ্যাট্রিবিউট উপর ম্যাটার করে না। যেমন হচ্ছে আমি তোমাদের পুরো সেমিস্টার নাম দিয়ে দিলাম 4-2, ওকে, বা তোমাদের একটা তোমাদের একটা ব্যাচের একটা আইডি আছে মনে হয় 38, ওকে, তো সেটা হচ্ছে তোমাদের ইউনিফর্ম যেটা সবার জন্য কাজ করতেছে। কিন্তু এই সবার মাঝখানে আবার যে তোমরা এক একটা স্টুডেন্ট, তুমি তোমার ফ্রেন্ড, সবার আবার নিজস্ব ইন্ডিভিজুয়াল আইডি আছে, কিন্তু সেটা হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। আর ইউনিফর্ম হচ্ছে সবার উপর কালেকটিভলি যেটা অ্যাপ্লাই হয়। যে প্রশ্ন করছো সে বুঝছো কিনা? জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। নাও প্লিজ টেক এ মোমেন্ট এবং একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো, আদার দেন দ্যাট আই ক্যান সেন্ড ইউ দ্য কোড। স্যার গ্রিন কালারটার জায়গায় ব্ল্যাক আসছে কেন জানি। পাস করছো মানে পুরোটাই ব্ল্যাক আসছে, পুরোটাই ব্ল্যাক চলে আসছে, তার মানে এখানে কোথাও ভুল করছো, এই অ্যাট্রিবিউটের এখানে কোথাও নতুন করে কিন্তু অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, মনে রেখো নতুন করে। তারপর হচ্ছে এখানে কিন্তু নেম সেম হবে, পরের পেজটা নামটা কিন্তু সেম হতে হবে, মনে রেখো। ওগুলো তো তুমি তোমরা করতে পারবে, ওগুলো তো তোমরা আগের কোড দেখে করতে পারবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাট্রিবিউট কিভাবে বাফার তৈরি করতে এগুলো কিন্তু তুমি অলরেডি করছো কোঅর্ডিনেটের ক্ষেত্রে, ওইটা তোমাকে তো দেখানোর দরকার নেই, তোমাকে দেখানোর দরকার এগুলো ভ্যারিং কিভাবে কাজ করতেছে। তোমাকে কিন্তু নতুন করে অ্যাট্রিবিউট তৈরি করতে, বাফার তৈরি করতে হবে, কোঅর্ডিনেটের জন্য একটা বাফার, কালারের জন্য আরেকটা বাফার, শিফটের জন্য আরেকটা বাফার, বাফার না শিফট এটা পাস কি সেটার জন্য আমরা সময় বেশি খরচ, আচ্ছা দাম একটু সময় দিই, তোমরা কি করো শ্রুতি? আর কেউ ওমর ফারুক? ওমর ফারুক হয়েছে স্যার, আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ।
আমরা আমাদের কোডটা এখান থেকে পেতে পারি, সো প্লিজ ডাউনলোড ইট। দেখো তোমরা অ্যাক্সেস পাও কিনা, অ্যাক্সেস পাইলে বলো কেউ একজন। एक्सेस पाओगे से? जी सर। ओके। তো এটা ডাউনলোড করে কারা কারা রান করতে পারছো প্লিজ হিট দ্য ইয়েস বাটন অর লেট মি নো থ্রু চ্যাট অর রেইজ ইউর হ্যান্ড। অলরাইট, সো এতটুকু হওয়ার পর আমাদের হাতে আর বেশি কোনো কাজ নাই, আমরা শুধুমাত্র একটু একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ইউনিফর্ম ভার্সেস অ্যাট্রিবিউট ভার্সেস ভ্যারিং। ইউনিফর্মটা হচ্ছে আমাদের পার প্রিমিটিভ প্যারামিটার, পার প্রিমিটিভ ইটস কনস্ট্যান্ট ডিউরিং দ্য এন্টায়ার ড্র কল, পুরো ড্র কলে ড্র যখন কল করতেছে পুরো প্রিমিটিভের জন্য এটা কনস্ট্যান্ট থাকে। দেন উই হ্যাভ পার ভার্টেক্স উইচ ইস অ্যাট্রিবিউট, পার ভার্টেক্সটা হচ্ছে আমরা টিপিক্যালি প্রতিটা পজিশনের জন্য প্রতিটা কালারের জন্য নর্মাল এবং ইউভি সেগুলো আমরা দেখবো। নর্মাল এবং নর্মালটা হচ্ছে এরকম যে তোমরা প্রত্যেকটা এটা যে একটা ট্রায়াঙ্গেল হয়ে থাকে প্রতিটা ট্রায়াঙ্গেল একটা একটা করে নর্মাল তোমরা ডিফাইন করে দিতে পারবে। নর্মালটা খুব কাজে লাগে লাইটিং এর জন্য। ওকে, আজকে রে ট্রেসিং পড়ছিল না, এই নর্মাল গুলো কাজে লাগে, এগুলো আমরা দিয়ে দিতে পারি। আর আরেকটা হচ্ছে আমাদের পার, এটা ভ্যারিং, ভ্যারিং হচ্ছে পার ফ্র্যাগমেন্ট, মনে রাখবা ভ্যারিং হচ্ছে পার ফ্র্যাগমেন্ট, এটা প্রতিটা ফ্র্যাগমেন্টের জন্য এটা কিন্তু আমরা কাজ করে প্রতিটা ফ্র্যাগমেন্টের জন্য। প্রতিটা ফ্র্যাগমেন্টের জন্য পার ফ্র্যাগমেন্ট দে ভ্যারি ফ্রম পিক্সেল টু পিক্সেল, অবভিয়াসলি তুমি এই জায়গায় যে পিক্সেল যেমন হচ্ছে এদিকে যদি তাকাও ডেটাটা কিভাবে ফ্লো করে একটু দেখো। আমরা ফার্স্টে অ্যাট্রিবিউটটাকে পাস করতেছি, অ্যাট্রিবিউট গুলো যাচ্ছে ভার্টেক্স শেডারে, ভার্টেক্স শেডার থেকে যেগুলো হচ্ছে ভার্টেক্স শেডারের কাজ সেগুলো তো শেষ হয়ে গেল, কিন্তু ভার্টেক্স শেডার থেকে আমরা আবার ভ্যারিং দিয়ে ইন্টারপ্রেটারের মাধ্যমে ইন্টারপোলেটরের মাধ্যমে অর্থাৎ ওই যে আমরা যে ইন্টারপোলেট করলাম ইন্টারপোলেটেড ভ্যারিং হয়ে ভার্টেক্স শেডার পাচ্ছে। ওই যে এটাতে ভি আন্ডারস্কোর কালার সেম নেম রাখতেছি, ঠিক এখানেও ভি আন্ডারস্কোর কালার সেম নেম রাখতেছি, একই ভ্যালুটা আসলে ইন্টারপোলেটরের মাধ্যমে এটা এখানে পাচ্ছে। আবার তুমি ভার্টেক্স শেডার থেকে আবার আরেকটা আউটপুটও আসে যে হচ্ছে ফার্স্টে তুমি ইউনিফর্ম ভেরিয়েবল ভার্টেক্স শেডার পাঠাইতে পারো, ভার্টেক্স শেডার থেকে সেটা আবার জিএল পজিশন দিয়ে বের হলো, জিএল ফ্র্যাক কালারটা আমরা এখন শিখি নাই, জিএল ফ্র্যাক কালার হিসেবে পেয়ে জিএল জিএল ফ্র্যাক কর্ড হিসেবে পেতে পারে, এরপর জিএল ফ্র্যাক কালার হিসেবে পাই, এটা আমাদের পরে জানলে হবে। জিএল ফ্র্যাক কালার হচ্ছে আলটিমেট আউটপুট, আবার ইউনিফর্ম তুমি ডিরেক্টলি ফ্র্যাগমেন্ট শেডার পাঠাতে পারো। তো একটা নোট তুমি সবসময় মনে রাখতে পারো, অ্যাট্রিবিউট ক্যান অনলি বি ইউজড ইন ভার্টেক্স শেডার। ওয়াই বলো তো, কোশ্চেন আনসার দাও। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দাও, কখন আমরা কোন ক্ষেত্রে আমরা যদি ইউনিফর্ম ভার্টেক্স শেডার अप्लाई করতে পারি। স্যার যদি আমরা এই ট্রায়াঙ্গেল তিনটা ভার্টেক্স কি সেম কালার রাখতে চাইতাম তাহলে তো স্যার ইউনিফর্ম ইউজ করতে পারতাম ভ্যারিং এর জায়গায়। হ্যাঁ, আর ভার্টেক্স শেডার কখন কাজে লাগে, ভার্টেক্স শেডার একটা এক্সাম্পল দাও। আজকে করছো ওই যে শিফট করলা সবগুলাকে,
সেটা কিন্তু স্যার ওই যে শিফট কতটুকু করব আর কি সেটা ইউনিফর্ম রাখছিলাম ভ্যারিং মাস্ট বি ইউজড ইন বোথ ভার্টেক্স এন্ড ফ্র্যাগমেন্ট শেডার উইথ দ্য সেম নেম ওকে না হলে চিনবে কিভাবে ভেরি গুড ইউনিফর্ম অ্যাট্রিবিউট ভ্যারিং মাস্ট বি ডিক্লেয়ারড গ্লোবালি মানে মাথায় রাখবা যে মেইন ফাংশন আছে তার ভিতরে কিন্তু আমরা ইউনিফর্ম অ্যাট্রিবিউট ভ্যারিং করি না আমাদের ইউনিফর্ম অ্যাট্রিবিউট ভ্যারিং টাইপগুলো সবসময় আমাদের গ্লোবালি ডিক্লেয়ার করতে হয় ইটস অ্যান কনভেনশন ইটস আ রুলস ফর দিস টিএলএস এর ল্যাঙ্গুয়েজ মেইনের ভিতরে তুমি অন্য ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে পারো তুমি তোমার মতো করে বাট এইগুলো সবগুলো ইউনিফর্ম অ্যাট্রিবিউট ভ্যারিং মাস্ট বি ডিক্লেয়ার গ্লোবালি ইন দ্য শেডার্স একটা কনভেনশন আছে কনভেনশনগুলো কি দেখো তো কোডিং কনভেনশন নোমেনক্লেচার কি বলতো কনভেনশনগুলো অ্যাট্রিবিউটের আগে এ ইউনিফর্ম ভ্যারিং এর জন্য অ্যাট্রিবিউটগুলোকে আমরা এ দিয়ে ইউজ করি ইউনিফর্মগুলোকে ইউ ভি গুলো ভ্যারিং কে ভি বাট তোমরা এনি নাম দিতে পারো বাট সাধারণত এভাবে রাখা হয় এটা হচ্ছে কনভেনশন গ্রাফিক্স প্রোগ্রামাররা এটাকে ভরা করার চেষ্টা করে লাস্ট দুইটা স্লাইড দুইটা তিনটা স্লাইড জাস্ট লাস্ট স্লাইডে হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টস ইন জিএলএসএল জিএলএসএল এ তুমি চাইলে ইফ এলস সুইচ কেস ফর লুপ ওয়াইল লুপ সি এর মতো করে তুমি ইউজ করতে পারো তো আমি এখানে একটা সিম্পল দেখাই দিই দেখো এই এইটা যদি আমি ইউজ করি দেখো এখানে ইফ এলস ঠিক সি এর মতো করে ইউজ করতেছি আসলে কি কি হবে বলো তো এই কোডে হোয়াট উইল হ্যাপেন হিয়ার স্যার এখানে যদি আমাদের শিফট এর যে ভ্যালুটা স্যার ওটা তো আগে জিরো ছিল তো আস্তে আস্তে ইনক্রিমেন্ট হয় তো ওটা যদি 0.7 এর থেকে ছোট হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ট্রায়াঙ্গেলটা বা যেটা এঁকেছি স্যার ওটা আস্তে আস্তে মানে এক্স কোঅর্ডিনেট অনুযায়ী বাম দিকে যেতে থাকবে আর যদি স্যার কোনো কারণে আমাদের 0.7 এর থেকে বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আবার যে ইনিশিয়াল পজিশনটা ছিল মানে শিফট করা বাদে যেটা ছিল সেখানে চলে আসবে ভেরি গুড আমি দেখাই কোডটা এখানে যদি তাকাও এটা দেখতে পাচ্ছো জি স্যার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমবারে বিকজ আমি পয়েন্ট ওয়ান করে করে বাড়াচ্ছিলাম সো আবার যদি কোডটা রান করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর আর যত ক্লিক করো বাড়বে না বিকজ তোমার সবগুলো পয়েন্ট সেভেন চেয়ে উপরে চলে গেছে ওকে তো তুমি চাইলে কিন্তু এভাবে ইউজ করতে পারো তুমি চাইলে এটার ভিতরে লুপ ইউজ করতে পারো ইট ডিপেন্ডস তুমি চাইলে এখানে ইফ এলস else if তুমি ইউজ করতে পারো if এর nested if ইউজ করতে পারো switch case ইউজ করতে পারো এখানে GLSL statement এর একটা huge list দেওয়া আছে just দেখেই বুঝবা যে C এর মতো C তে তোমরা যেভাবে কাজ করছো ওটাই আর কি দেওয়া আছে তো এখানে একটু আগে যে কোডটা ছিল এই কোডটা আমি ওখানে দিয়ে দিছি কোডটা আসলে এরকম দেখানোর কিছু নেই তোমরা চাইলে এখান থেকে কোডটা নিয়ে নিতে পারো লাস্ট হচ্ছে GLSL built in function GLSL এ একটা বড় সুবিধা হচ্ছে এখানে হিউজ একটা লাইব্রেরি আছে অনেকগুলা বিল্ট ইন ফাংশন এই অনেকগুলা বিল্ট ইন ফাংশন তুমি এখানে দেখতে পাবো প্রচুর তুমি চাইলে ম্যাক্সিমাম বের করতে পারো মিনিমাম বের করতে পারো তুমি চাইলে রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে পারো ডিগ্রিকে রেডিয়ান করতে পারো ডিস্টেন্স মেজার করতে পারো তুমি চাইলে এরকম প্রচুর আরো অনেক ইনফরমেশন আছে তারপর এর আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দেখালাম যে এটা হচ্ছে বলতো দেখে মনে হচ্ছে কোন শেডারে ভার্টেক্স শেডার স্যার ভার্টেক্স এখানে একটা বিল্ট ইন ফাংশন ইউজ করছে ফাংশনটা কি বলতো নাম কি ক্ল্যাম্প 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 শুনে মনে হচ্ছে কি করতে পারে বলতো ক্ল্যাম্প ফাংশনটা কি করে ক্ল্যাম্প বলতো ক্ল্যাম্প শুনে কি মনে হয় রেনি সবে আবার আসবে স্যার এই রেঞ্জের মধ্যে রাখবে সব সময় মিন আর ম্যাক্স ভেরি গুড এই যে ডি তো হচ্ছে ডেটা সব সময় দেখবে এই ডেটাটা মিন এবং ম্যাক্সের ভিতর আছে কিনা যদি মিন থেকে ছোট হয়ে যায় সে মিন কে রাখবে অর্থাৎ যেরকম দেখো এই যে এটা হচ্ছে আমাদের ডি এই ডি ভ্যালুটা দেখবে সে সব সময় -0.5 এবং 1 এর ভিতর আছে কিনা যদি কোনো ভাবে এটা -0.5 থেকে ছোট হয়ে যায় সে এটাকেই রাখবে সব সময় এই ভ্যালু চেঞ্জ করবে না আবার যদি কোনো ভাবে বেড়ে বেড়ে ওয়ান এর চেয়ে বেশি হয়ে যায় 1.1 সে 1.2 সে কখনো 1.2 রাখবে না এটার চেয়ে বড় ভ্যালুকে সবসময় ওয়ান এ রাখবে সো ইটস অ্যাকচুয়ালি ক্ল্যাম্পিং অথবা ক্লিক করে ফেলে দুইটা ভ্যালুকে সবসময় এই রেঞ্জের ভিতরে রাখার চেষ্টা করে এখন তোমার কি মনে হয় এটাকে যদি আমি অ্যাপ্লাই করি আমাদের কোডটা কি হবে আমাদের আউটপুট কি দাঁড়াবে স্যার মাউস মাউস ক্লিকে স্যার রেঞ্জের মধ্যে থাকবে স্যার দেখি তো আমার কোডটা নাই কোডটা তোমরা নিজেরা করবা
আউটপুট দেখো কি হচ্ছে আউটপুট আউটপুট যেটা হচ্ছে সেটা বসিয়ে তোমরা ক্যান লিভ আগে এটাকে আগে একটু বসাও বসায় দেখো কি হচ্ছে এবং কেন হচ্ছে আই উইল নট অ্যান্সার ইউর কোয়েশ্চেন কেন হচ্ছে ইউ নিড টু ফাইন্ড ইট আউট বাট এখন একটু করো যেহেতু স্টুডেন্ট কম আমি রোল কলটা করে ফেলি সেখানে আচ্ছা না রোল কল আমি করব না আমি ওই যে আমি যেই আমি একটা ডকুমেন্ট দিয়ে দেবো আজকে সন্ধ্যার ভিতরে ওটাতে তোমরা আজকের ক্লাস থিওরি ক্লাস এবং ল্যাব দুটাতেই দুটারই অ্যাটেন্ডেন্স দিয়ে দিও তার আগে এটা বসিয়ে দেখো কি হচ্ছে আমি এটাকে এভাবে নিচে নিচে রেখেছি আমার জায়গা বাঁচানোর জন্য তোমরা এরকম আর ট্রায়াঙ্গেলটাকে লেফটে যে তারপর আস্তে আস্তে ছোট হয়ে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এরকম কিছু হ্যাঁ হচ্ছে কেন হচ্ছে বলো তো ছোট হচ্ছে কেন ট্রায়াঙ্গেল স্যার বিকজ ও তো -0.5 এর পর আর যাবে বাকি বাকি ভার্টেক্সগুলো কি হচ্ছে তুমি কি যদি তোমার কোনো প্রবলেম না হয় তুমি চাইলে তোমার স্ক্রিনটা শেয়ার করে দেখাইতে পারো আমি সবাইকে আমি এলাও করে দিচ্ছি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শেয়ার ইওর স্ক্রিন যদি তোমার কোনো প্রবলেম না এবং এটাই আমাদের শেষ আবার রিলোড করো পরে আবার দেখো সবাইকে আস্তে আস্তে এটা কেন হচ্ছে কেউ কি বলতে পারবা তুমি বলতে পারবা আই এম লিভিং ইট অ্যাজ অ্যান এক্সারসাইজ ফর ইউ হ্যাঁ বাকি ভার্টেক্সগুলো শিফট হচ্ছে এজন্য দেখো এটা কিন্তু পার ভার্টেক্স সবগুলোর উপরে অ্যাপ্লাই হওয়ার কথা কিন্তু অ্যাট্রিবিউট কিন্তু তোমার ভার্টেক্স সেটা সবার উপরে অ্যাপ্লাই হয় কেন কি হচ্ছে তোমার কিন্তু এখন দেখতে হবে আমি তোমাদের এটা ব্রেইনস্টর্মিং এর জন্য রেখে দিলাম ফাইজা আমি